ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের স্ট্রেস ভিডিওগুলো কিন্তু টিকটক, ফেসবুক বা অনেক প্ল্যাটফর্মে কিন্তু অনেকটা ট্রেন্ডিংয়ে থাকে। বিশেষ করে টিকটকে আপনারা হয়তো এই ধরনের স্ট্রেস ভিডিওগুলো দেখে থাকবেন এবং এসতে কিন্তু আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, ওকে, তারপর লাখ লাখের উপরে লাইক হয়। আপনারা যদি ফলো করে দেখেন স্ট্রেস ভিডিওগুলো, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে এখানে সাউন্ড টেক্সট দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে ইচ্ছা মতো মেকিং করে নিতে পারবেন এবং আমার থেকে আরও সুন্দর করে করতে পারবেন। যেহেতু আমি লাইভে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যেহেতু আমরা হচ্ছে স্ট্রেস ভিডিওগুলো যে টিকটকে আপলোড দেয় নাকি, জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে তৈরি করতেছে। তো এখান থেকে হচ্ছে আমাদের যেটা যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আমরা টেক্সট কাস্টমাইজ করবো। ওকে, তো এখান থেকে আমরা পিক্সেলল্যাব যে অ্যাপ্লিকেশন এটা ওপেন করবো। ওপেন করার পরে এরকম অপশন আপনার ইনস্টল করলে আপনার জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলে সমস্যা নাই। তো দেখার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ফুললি ব্ল্যাক করে নিতে হবে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর আমরা টেক্সট অ্যাড করবো। ওকে, সেক্ষেত্রে আমরা নিচে চার নম্বর যে অপশনটা এখানে ক্লিক করবো, ক্লিক করার পর কালারে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা কালার থেকে হচ্ছে এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, তারপর নিউ টেক্সট লেখা যেটা আমরা এইটারই টেক্সটটা এডিট করে দেবো। তো এখানে আমরা ডাবল ট্যাপ করবো, করার পর আমরা এটাকে অবশ্যই ক্লিয়ার করে দিব। তো ক্লিয়ার করে দেওয়ার পর আপনি এখানে যে টেক্সটটা লিখতে চান, আমি একটা টেক্সট লিখে নিচ্ছি। ওকে, আপনি আপনার মতো করে আপনি যে টেক্সটটা লিখতে চান সেটা লিখে নেবেন। লেখার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের ফন্ট এবং হচ্ছে কালার সব কিছু চেঞ্জ করতে হবে। আপনি আপনার মতো করে এখানে ফন্ট অ্যাড করে নিতে পারবেন। এই নিয়ে অনেক ভিডিও আছে, আমার চ্যানেলও আছে এবং অন্য চ্যানেলও আপনি পেয়ে যাবেন। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথম ফন্টটাকে চেঞ্জ করার জন্য দুই নম্বর যে এ আইকনটা আছে, এ লেখা যে আইকনটা দুই নম্বর নিচে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ফন্ট অপশনে। ফন্ট অপশন থেকে আমরা এখানে মাই ফন্টে চলে যাবো। মাই ফন্ট থেকে আমি এই ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে যখন একটা ফন্ট লিখে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। ওকে, এরপর আমরা এখান থেকে কালারে চলে যাবো। যাওয়ার পর এখানে যে নিচে দুই নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। ওকে, এখান থেকে প্লাস এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নিতে পারবেন। আমি আর চেঞ্জ করতেছি না, যেহেতু অনেকটা সময় লাগতে পারে। তো এখান থেকে আমরা আপনি যে কোনো এক পজিশনে এটাকে বসিয়ে দিবেন। ওকে, এক কথা আপনি যেভাবে টেক্সটটা এডিট করতে চান। তো পশার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে আবারও প্লাস এখানে নেবেন। তারপর নিউ টেক্সট, দেন আমরা দ্বিতীয় প্যারাটা যেহেতু লিখবো, আমি আমার মতো করে লিখতেছি, আমার সেমটা যে লিখতে হবে কোনো কথা নাই। ওকে, আপনি আপনার মতো করে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন। তো সরি, এখান থেকে এটা ভুল গেছে, আমি যেটা লিখতে চাইছি আগের হবে, তো এটা লিখলাম। লেখার পর আপনি কিন্তু যাই হোক এটা সম্পর্কে অবশ্যই জানেন, এটা বেসিক নলেজ বা সব কিছু আপলোড দেওয়া আছে, সব কিছু বোঝাতে গেলে অনেকটা সময় লাগবে। ওকে, আমি জাস্ট টেক্সটগুলোকে অ্যাড করে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে মেবি এই টেক্সটটাই নিব, দেখি কোনটা নিলে বেটার হয়। ওকে, তো এইটাই নিতেছি, আপনি আপনার মতো করে যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন। ওকে, আমি এইভাবে নিচ্ছি। আর বসানোর সিস্টেমটা যেটা হচ্ছে আপনি বসাবেন, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমি যেহেতু সেম টেক্সটগুলো দেবো এখানে, এখানে আগের মতোই আছে। ওকে, আমি এইটা লিখতে চাচ্ছি, আপনি আপনার মতো করে আপনার যেটা লিখতে চান সেটা লিখতে পারেন, আমি যেটা বলছি। সরি, এখান থেকে আমাদের এটা ঠিক আছে, আমরা এটাকে কালার চেঞ্জ করবো। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এখান থেকে কালার থেকে জাস্ট কালার থেকে আমি ইয়েলো কালারটাকে সিলেক্ট করছি। ওকে, এটাতেও আমরা ইয়েলো কালার দিব। আমি যেটা বলছি, আমি যদি একটা করে বোঝাতে চাই অনেকটা সময় লাগবে, আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আগের মতো আসছে। ওকে, এই প্যারাটার কাজ শেষ হয়ে গেল। তারপর এখান থেকে আমরা দ্বিতীয় একটা প্যারা লিখবো, মানে দ্বিতীয় প্যারা বলতে আপনারা যেটা দেখছেন। ওকে, আমি আমার মতো করে লিখতেছি, আপনারা আপনার মতো করে কষ্ট করে লিখে নেবেন। ওকে, তো এটা লেখার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে চাইলে আমরা যে ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে আমরা আবারও চলে যাবো ফন্ট অপশনে এবং আমরা এটার কালারটাকে হোয়াইট করে নিব। তো আমি আপনি আপনার মতো করে চাইলে এক একটা ফন্ট এক রকম দিয়ে নিতে পারেন। ওকে, ফন্টটাকে ছোটো করে দেবো, আমরা দিলাম এইভাবে, মানে এক কথা এখান থেকে যেটা শুরু হয়েছে এখান থেকে এইটার সাথে আমরা এটা ইন্ডিং একটা মিল করে দিলাম। ওকে, তো তারপর আমরা এটা কালারটাকে দিয়ে দিব হোয়াইট। আমি টেক্সট কাস্টমাইজটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, যেখানে কী টেক্সট দিবেন কেমন দিবেন। ওকে, দেন আমরা এখানে যদি একটা ইমোজি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে তিন নম্বর আইকনটাতে ক্লিক করবো, দেন হচ্ছে ইম্পোর্টে চলে যাবো। যাওয়ার পর অবশ্যই পিএনজি করে নিলে বেটার হবে আপনার, অথবা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড উপরে থাকলে সমস্যা নেই। আমরা এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এটা হচ্ছে ফ্যাক স্মাইল। ওকে, তো আপনারা যদি চান যে কোনো একটা পজিশনে বসিয়ে দিতে পারেন।
এই পজিশনে বা নিচের যে কোনো একটা পজিশনে আপনি কিন্তু বসিয়ে দিতে পারেন। তো যদি আমি স্টেটাস ভিডিও সেক্ষেত্রে মেকিং করি না ততটা ভালো করে পারবো না। তো এইভাবে আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেভ যে অপশনটা আইকনটা গেছে এখানে সেভ দেন। আপনার যদি সব কিছু হয়ে যায় আপনি নিজের ওয়াটারমার্ক দিতে পারেন বা আপনার চ্যানেলের চ্যানেল বা হচ্ছে অ্যাকাউন্টের নামটা দিয়ে দিতে পারেন। তো সব কিছু তারপর এখান থেকে সেভ অ্যাস ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি আমাদের হয়ে গেলে আমরা এটাকে মিনিমাইজ করে এখান থেকে আমরা পুরাই হচ্ছে ক্লোজ করে দেবো। তারপর আমরা হচ্ছে এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। যদি ভিডিওটা লং হয়ে যাচ্ছে এখন আমি সব কিছু হচ্ছে একটু দ্রুত দেখানোর চেষ্টা করবো। দেন আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা ভিডিও অপশন থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ভিডিও সিলেক্ট করবো অথবা ফটো। তারপর এখানে অ্যাড অপশনে ক্লিক করবো। আমি বলছি এর জন্য আমরা ভিডিও সিলেক্ট করবো অথবা ফটো। ওকে, দুইটা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, সেক্ষেত্রে সমস্যা আমার ভিডিওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য। ওকে, সাউন্ডটাকে আমি হাইড করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে হচ্ছে আমাদের এইমাত্র যেই টেক্সটটাকে সেভ করলাম ওইটাকে অ্যাড করবো। এই জন্য ওভাল অপশনে ক্লিক করবো। তারপর অ্যাড ওভারলেতে এরপর আমরা চলে যাবো এখান থেকে হচ্ছে আপনার ফটোস অপশন। ওকে, ফটোস অপশন থেকে আমরা এটাকে সিলেক্ট করবো যেটাকে এইমাত্র সেভ করলাম। তারপরে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এটাকে যতটুকু ইচ্ছা ততটুকু করে নিতে পারি। আমি এর আগে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা হচ্ছে ফিল্টারটাকে সিলেক্ট করে দিব। তারপর এটাকে এতটুকু করে দিলাম। দেন এই যে টিক অপশনে ক্লিক করবো। তারপর এটার এন্ডিংটা আমরা কতটুকু রাখতে চাই, 10 সেকেন্ড রাখলে এনাফ। ওকে, সেক্ষেত্রে আমরা এই 15 রাখার পর আমরা ভিডিও ক্লিপে সিলেক্ট করে এখান থেকে আমরা ভিডিও ক্লিপের যেই এন্ডিং টুকু আছে এটাকে আমরা রিমুভ করে দেবো। ওকে, এবং এন্ডিং ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো। সেই সাথে দেন আমাদের এতটুকু চলে আসছে। আসার পর আমরা যে টেক্সট অপশনটা ক্লিক করবো, টেক্সট অ্যানিমেশন দেবো। এর জন্য এখান থেকে অ্যানিমেশনে চলে যাবো। তারপর এখান থেকে আমরা ইন অ্যানিমেশনে চলে যাবো। ওকে, আমরা নেট কানেকশনটা সম্ভবত একটু ফাজলামি করতেছে, যাই হোক। ইন অ্যানিমেশন দেওয়ার পর এখান থেকে আমরা ফেড ইনটাকে আমরা এখান থেকে 3.0 করে দিতে পারি আপনি আপনার অনুযায়ী। ওকে, মানে এখানে স্লোলি আমাদের এখানে আমরা দেখতে পারবো। তো আরও স্লো করে দিলে মেবি বেটার হয়। আপনারা এটা আপনাদের মতো করে এখান থেকে করে নিতে পারবেন। তো আমি 6 করে দিচ্ছি। ওকে, দিয়ে দেখবেন যে কোনটা দিলে বেটার হয়। এখান থেকে 6 দিলে আরও স্লো হচ্ছে। আপনি চাইলে আরও কিছুটা স্লো করে নিতে পারেন, একবারে 9 করে দিচ্ছি যেহেতু কম হচ্ছে। ওকে, যাই হোক, এখন হয়েছে। এরপর আমরা এখান থেকে একটা ওভাল ইফেক্ট অ্যাড করবো। এই জন্য অ্যাড ওভালিতে ক্লিক করবো। ক্লিক করার পর স্টক ভিডিওতে তারপর এখানে ব্ল্যাক কালারের ফটোটাকে সিলেক্ট করবো। আমি অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এটাকে ফুল ফ্রেম করে নেবো এইভাবে। দেন আমরা এখান থেকে এটাকে রাখবো হচ্ছে 0.8 অথবা 0.7 এবং অ্যানিমেশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আউট, তারপরে ফেড আউটটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো ফেড আউটটাকে সিলেক্ট করে দেওয়ার পর অবশ্যই এটার যে ডিউরেশনটা এটাকে ফুল করে দেবেন। তারপর কিন্তু আমাদের এইভাবে হয়ে গেছে। ওকে, তো এখান থেকেও চাইলে আপনি একটা কালারিং ইফেক্ট অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইফেক্ট অপশনে চলে যাবো। তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে চলে যাবো। এরপর আমরা এখান থেকে আমাদের অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবো। এর ভিতরে মেবি এটা শ্যাডো ক্যাটাগরিতে আছে। তো এখান থেকে শ্যাডো ক্যাটাগরিতে গেলে অনেকগুলা আপনি কালারিং ইফেক্ট পেয়ে যাবেন। আমি এর ভিতরে যদি নিচে আসি এখান থেকে লেক টু নামে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন। ওকে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। টিক অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করলে আমি এটাকে যে স্পিরিটটা আছে আমরা যদি দেখি স্পিরিট এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন আমরা কিন্তু এটাকে যে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে স্পিরিট তারপর কমিয়ে বাড়িয়ে আপনি যদি চান যে বেশি দেবেন সেক্ষেত্রে বেশি দিতে পারেন। এবং স্পিরিটটা আমরা এখান থেকে 13 রাখবো। এতটুকু রাখার পর এটার আমরা এন্ডিংটা অবশ্যই ফুল করে দেবো। এবং আপনার যদি কোনো এক্সট্রা কোনো সাউন্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে এখান থেকে অ্যাডোডে ক্লিক করবেন। তারপর এক্সট্রাক্টেডে, তারপর আপনার যেটা মিউজিক আছে তা সিলেক্ট করে এখানে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। ওকে, তার রাইট নাও এখন আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করে দেখবেন। এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও মেকিং হয়ে গেছে। তাহলে আমার থেকে আরও সুন্দর ভিডিও আপনি মেকিং করতে পারেন। তো এখানে আপনি আপনার ওয়াটারমার্ক দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন। সব কিছু মিলিয়ে যদি আপনার এখানে ভিডিওটা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ভিডিও রেজোলিউশনটা হাই করে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।